নমস্কার বন্ধুরা, জানা অজানা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনের কিছু জানা অজানা গল্প নিয়ে এসেছি। সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্ম হয় 22শে ফেব্রুয়ারি 1937 সালে কুমিল্লার কামালপুরে, যা বর্তমানে বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সেখানেই তার শৈশবের কিছুটা সময় কেটেছিল। বাবার নাম শশধর চট্টোপাধ্যায়, পেশায় একজন রেলের স্টেশন মাস্টার ছিলেন। তার কর্মস্থল ছিল ফুলবেড়িয়ায়, যেখানে ছিল ঢাকার পুরানো রেল স্টেশন। সাবিত্রী চট্টোপাধ্যায়রা ছিলেন 10 বোন, কোনো ভাই ছিল না। বাবার অল্প বিস্তর মাইনে ছিল, 10 বোনের দেখভাল করা খুবই মুশকিল হয়ে পড়ছিল। তাই 1947 সালে দেশ ভাগের পর 2 বোনকে কলকাতায় পাঠিয়ে দেয় তাদের দিদির বাড়িতে। উঠেছিলেন দিদির বাড়ি কলকাতায় টালিগঞ্জে। তখন সাবিত্রী চট্টোপাধ্যায়ের বয়স ছিল মাত্র 10 বছর। বাবা ঠিক মতো টাকা পাঠাতে পারতেন না, তাই খুব কষ্টে কাটছিল 10 বছর বয়সী ছোট্ট মেয়েটার জীবন। স্কুলে ভর্তি হয়েছিলেন ক্লাস 3-তে। আতপেটা খেয়েই কাটিয়ে দিতে হতো দিন। কখনো কখনো ভালো খাওয়ার লোভে ফন্দি করে আত্মীয়র বাড়ি চলে যেতেন রাতে। কিন্তু বেশ কিছুদিন পরে আত্মীয়রা তার ফন্দি বুঝতে পারে ও তখন সেখান থেকেও আতপেটা খেয়ে ফিরতে হতো। একটি রসগোল্লা কিনে 2 বোনে খেতেন ভাগ করে। এইভাবেই অভাবের মধ্যেই দিনগুলি কাটছিল। দিদির বাড়ির দোতলায় থাকতেন। দিদির শ্বশুর ছিলেন টালিগঞ্জ থানার ওসি। একতলায় ছিল তার অফিস। একদিন ঘটনাচক্রে বিখ্যাত অভিনেত্রী কাননবালা দেবী তার স্বামীর সাথে এসেছিলেন সেই বাড়িতে। সেখানেই কাননবালার সাথে সাবিত্রীর দেখা। তখন সাবিত্রীর বয়স 12 বছর হবে। কাননবালা তার স্বামীকে ডেকে বলেন, দেখো ওই বাচ্চাটির চোখ দুটো পুরো আমার মতন। সাবিত্রীকে কাছে ডেকে আদর করে হাতে কয়েকটি লজেন্স খেতে দিয়েছিল। সেই কথাটি 12 বছরের ছোট্ট মেয়েটিকে সিনেমার জগতে আসার জন্য উৎসাহ দেখিয়েছিল। মনে মনে সেই দিনই ঠিক করেছিলেন, কাননবালার মতো যেহেতু তার চোখ, তিনি কাননবালাই হবেন। অর্থাভাব ছিল, কিন্তু ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আকর্ষণ তাকে টেনে নিয়ে যায় সিনেমা জগতে। উত্তম কুমার থেকে শুরু করে বহু বড় বড় তারকার সাথে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। অভিনয় নাটক দিয়েই শুরু। ভানু বন্দ্যোপাধ্যায় তার দূরসম্পর্কের আত্মীয় হতেন, তিনি অভিনয় শুরু করিয়েছিলেন। স্টুডিওয় প্রথম দিন খালি পায়ে এসেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায় তা দেখে জিজ্ঞাসা করে। জবাবে সাবিত্রী জানায় তার পড়ার মতন একজোড়া স্কুলের জুতো আছে, তাও ছেঁড়া, তাই পরে আসা হয়নি। ছোট্ট মেয়েটির মুখে সেই কথা শুনে একজোড়া নতুন জুতো কিনে এনে দিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, যা তিনি দীর্ঘদিন সযত্নে রেখে দিয়েছিলেন। প্রথম উত্তর সারথী নাটকে দলের হয়ে নাটক করতেন। নাটক করতে করতে চলচ্চিত্রে অভিনয়ের ডাক এলে পাশের বাড়ি ছবির জন্য। যখন তার সাথে কথা হচ্ছিল তখন তার বাঙাল উচ্চারণের জন্য বাদ দেওয়া হয়েছিল তাকে। কিন্তু আর কোনো অভিনেত্রীকে না পেয়ে ফিরে আসতে হয়েছিল সাবিত্রীর কাছে। 200 টাকা মাস মাইনের শিল্পী তখন তিনি। কখনো সখনো 2 মাসের মাইনে বাকিও রয়ে যেত, কিন্তু অভিনয়ের ইচ্ছায় বাসে করেই স্টুডিওতে আসতেন তিনি। খুবই কষ্টের দিনগুলি কেটেছিল। কিন্তু পাশের বাড়ি ছবিটি মুক্তি পাওয়ার পর সাবিত্রীর অভিনয় সাফল্য মুগ্ধ করেছেন দর্শকদের, ফলে আর থামতে হয়নি তাকে। একের পর এক সিনেমা, যেমন গলি থেকে রাজপথে, অবাক পৃথিবী, মাল্যদান, নিশিপদ্ম, ধন্নি মেয়ে, 2 ভাই, অনুপমা, কিংবা হালের হেমলক সোসাইটির ঝুলন গুপ্ত, মন মাতানো সব চরিত্রের সাফল্যের সাথে অভিনয় করেছেন। অভিনয়ের নেশা 86 বছর বয়সেও এসে থামেনি। এখনো টিভি সিরিয়ালে অভিনয় করে চলেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। উত্তম সুচিত্রা এবং উত্তম সুপ্রিয়াকে নিয়ে তোলপাড় যখন প্রায় ফুরিয়ে এসেছে, একদম শেষ দিকে উত্তম কুমারের সাথে সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটি খুবই জনপ্রিয় হয়। উত্তম কুমার বিভিন্ন সাক্ষাৎকারে সাবিত্রীর বেশ সুনাম গেয়েছেন। তার অভিনয় গুণে মুগ্ধ ছিলেন মহানায়ক, হাত বাড়ালেই বন্ধু, 2 ভাই, নিশিপদ্ধ, মোমের আলো ইত্যাদি সিনেমায় তাদের রসায়ন প্রশংসিত হয়েছে। ধন্নি মেয়ে বা মৌচাকের মতো হাস্যরসাত্মক ছবিতে সাবিত্রীর সাথে জুটি বেঁধে উত্তম কুমারের হাস্য রসাত্মক চরিত্র ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে। ব্যক্তিগত জীবনে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সাথে উত্তম কুমারের প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়।
কিন্তু সাবিত্রী চট্টোপাধ্যায় নিজে একটি সাক্ষাৎকারে বলেন, তাদের মধ্যে সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু যতটা মিডিয়া রটিয়েছে ততটা নয়। তিনি এও বলেন, তার কোনো ভালো সম্বন্ধ এলে উত্তম কুমার নাকি ভাঙিয়ে দিত। তিনি কারো সংসার ভাঙতে ইচ্ছুক ছিলেন না, তাই উত্তম কুমারের সাথে আর ঘর বাঁধা হয়ে ওঠেন। হয়তো অনেক ব্যথা কষ্ট বুকে চেপেই আজও তিনি একা জীবনযাপন করছেন। দিদির ছেলে মেয়ে নাতি নাতনিদের নিজের মায়ের স্নেহে বড় করেছেন, হয়তো মায়ের স্বাদ মিটেছে, কিন্তু আজ সবাই যে যার কাজে ব্যস্ত। আজ জীবনে সব হয়েছে, গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই, শুধু অবসর জীবনে গল্প করার মতন কারো অভাবে জীবন কাটাচ্ছেন। অসামান্য অভিনয় দক্ষতার সাথে যে সকল পুরস্কার নিজের করে নিয়েছেন সেগুলির মধ্যে হল 1967 সালের সিনেমা কাল তুমি আলেয়া, এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। আবার 1972 সালে সেরা অভিনেত্রীর পুরস্কার পান পান মাল্যদান সিনেমার অভিনয়ের জন্য। 1999 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। 2013 সালে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হন। 2014 সালে জীবনের সেরা পুরস্কার পদ্মশ্রী পান। আমরা আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। ওনার একাকিত্ব জীবন আরো সুখের হোক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পুনরায় এরকম জানা অজানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।